আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিমাস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি, আর এই ফুলগুলো হচ্ছে আমার ছাদ বাগানের। তো সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি, আর বাচ্চাদের জন্য পরোটা ভেজে নিচ্ছি। আমাদের সকাল হতে না হতে একটা চিন্তা থাকে যে কি নাস্তা করব, বাচ্চাদেরকে কি দিব। নাস্তা শেষে আবার দেখা যায় দুপুরে কি রান্না করব। এটা আমাদের সব মেয়েদেরই হয়তো এই চিন্তাটা মাথায় থাকে। তো আমার যখন তাড়াহুড়া হয় তখন আমি এভাবে একসাথে দুইটা ডিম ভেজে নেই। আর আমি চাটা এভাবেই করি, প্রথমে আমি চায়ের লিগারটা তৈরি করে নিই, পরে এখানে দুধ, চিনি, আর চাইলে এখানে আপনারা একটু কফিও দিতে পারেন। সব কিছু একসাথে মিক্স করে তারপর আমি চায়ের লিগারটা এখানে ঢেলে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে চাটা করলে আমার খুব ভালো লাগে আর সহজও মনে হয়। তো বাচ্চাদেরকে আমি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি, এখন মা ছেলেরা সবাই বসে নাস্তা করব। নাস্তা করতে করতেই মাথার মধ্যে চিন্তা থাকে যে দুপুরে আবার কী রান্না করব। আর আজকে কিছু ছোট মাছ বাজার করেছিলাম, যেহেতু রোজা চলে এসেছে ভাবলাম মাছ এনে আগে একটু কেটে রেডি করে রাখি। রমজানে আসলে এগুলো করতে ইচ্ছা করে না। তো আমি মাছগুলো সব ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম দই ফুচকা খাওয়ার জন্য, আমি আর আমার ফ্রেন্ড। যেহেতু রমজানও চলে আসছে আর ওইভাবে বাইরে বের হওয়া হবে না, তো ভাবলাম যে দই ফুচকা খাই। অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল। মাঝে মধ্যে একটু নিজেকেও সময় দিতে হয়, সব সময় তো আমরা সংসার ঘর এগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় কী দিব, তো আমার বড় ছেলে বলল চিকেন উইংস খাবে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আর আপনাদের সাথে আজকে আমি পুরো রেসিপিটা শেয়ার করছি না। যদি আপনারা পুরো রেসিপিটা দেখতে চান তাহলে লিমাস কিচেন আমার চ্যানেলের নাম, ওইখানে ভিজিট করতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। আমি দেখেছি বাচ্চাদেরকে যদি আপনারা ঘরেই তৈরি করে দেন তাহলে বাহিরের খাবার থেকে, মানে বাহিরের খাবারের দিকে ওদের ঝোঁক থাকে না যদি আমরা বাসায় তৈরি করে দেই। আমার দুই ছেলেই পছন্দ করে, আর এভাবে দই আর মিষ্টি একসাথে কে কে খান, আমার তো খুবই ভালো লাগে দই মিষ্টি একসাথে খেতে। তো ছেলেদেরকে আমি দিচ্ছিলাম বিকেলের নাস্তায়, ওদেরকে একটু নুডলস আর চিকেন উইংস করে দিয়েছি। এখানে আমি কবুতরের ছানাগুলো বের করেছি, দুইটা খুবই সুন্দর ছোট্ট ছানা হয়েছে। আর আমার ছেলেটা ওদেরকে আদর করছিল, প্রথম প্রথম ও কাছেই আসতো না, খুব ভয় পেত। তো ইদানিং ওর ভয়টা ভেঙে গিয়েছে। আর আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি যে পেয়ারাটা পেকে গিয়েছিল, পাখি খেয়ে একদম ভেতরটা খালি করে ফেলেছে। তো ভাবলাম যে কয়েকটা পেয়ারা আছে গাছ থেকে পেড়ে নেই, আর অনেক মিষ্টি ছিল। তো এক এক করে আমি সবগুলো পেয়ারা পেরে নিয়েছি। আর এই ভিডিওগুলো আসলে আমার আগের করা ছিল, আমি আপলোড করতে পারিনি। ইনশাআল্লাহ আগামীতে আবারও নতুন নতুন ভিডিও আপলোড হবে রমজানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।